চুচু আর বন্ধুরা গল্পের আসরে। এক সুন্দর সকালে চুচু আর তার বন্ধুরা পার্কে খেলছিল। তারা বালির স্তূপের মধ্যে বালির দুর্গ বানাচ্ছিল। হঠাৎ চুচু একটা কুকুরছানার চিৎকার শুনতে পেল। আমি একটা কুকুরছানার ডাক শুনলাম, মনে হচ্ছে ওই পার্কেই আছে। হ্যাঁ, আমিও শুনলাম, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। যেদিক থেকে আওয়াজটা আসছে চলো সেই দিকে যাই। হ্যাঁ, তাহলেই কুকুরছানাটাকে খুঁজে পাবো। চুচু আর তার বন্ধুরা কুকুরছানাটির আওয়াজ অনুসরণ করে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা কুকুরছানাটিকে খুঁজে পেল। সে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। আহারে, বেচারা কুকুরছানা ওই গর্তটার মধ্যে পড়ে গেছে। চলো ওকে বেরিয়ে আসতে সাহায্য করি। এই যে কুকুরছানা, তোমার পাটা বাড়াও, আমরা তোমাকে সাহায্য করব। এই রে, কুকুরছানাটা কাঁদছে। ও নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, গর্তটা খুবই গভীর, উপরে উঠে আসতে ওর খুব কষ্ট হচ্ছে। মাথায় একটা বুদ্ধি এসেছে, বালির স্তূপ থেকে আমরা বালি নিয়ে আসি, তারপর সেটাই গর্তের মধ্যে ফেলে একটা উঁচু ঢিবি বানাবো, তার উপরে উঠে তাহলে ও বেরোতে পারবে। খুব ভালো প্রস্তাব চুচু। চুচু আর তার বন্ধুরা ঢিবি থেকে বালি তুলে নিয়ে এলো, আর সেই বালি গর্তে ফেলার জন্য তৈরি হলো। খুব সাবধানে কুকুরছানা, পাশে সরে দাঁড়াও যাতে বালি তোমার গায়ে না পড়ে। কুকুরছানাটি একটি কোণাতে চুপটি করে বসে দেখতে লাগলো। চুচু আর তার বন্ধুরা বালি ফেলতে শুরু করলো, আর খুব তাড়াতাড়ি এতটাই বালি ভর্তি হয়ে গেল যাতে কুকুরছানাটি উঠে আসতে পারে। শোনো, এই ঢিবিটার উপরে উঠে এসো। একটুও ভয় পেও না, আমাদের কাছাকাছি আসতেই আমরা তোমাকে বীর করে আনবো। কুকুরছানাটির খুব ভয় করছিল, কিন্তু সে বুঝলো যে চুচু আর তার বন্ধুরা তাকে সাহায্য করার চেষ্টা করছে, তাই সে তাদের কথা শুনল আর সেই ছোট্ট বালির ঢিবিটার ওপর উঠতে শুরু করলো। খুব ভালো কুকুরছানা। যখন সেই কুকুরছানাটি বাচ্চাদের খুব কাছে চলে এলো, চিকা গর্তের মধ্যে তার হাতটা বাড়িয়ে দিল আর কুকুরছানাটিকে ধীরে ধীরে বের করে আনল। কুকুরছানাটি বেরিয়ে এসেছে। গর্তের বাইরে আসতে পেরে কুকুরছানাটি খুব খুশি হলো। সে হাসি মুখে লেজ নাড়তে নাড়তে আওয়াজ করতে লাগলো। কুকুরছানাটি এইভাবেই তার ধন্যবাদ জানালো চুচু আর তার বন্ধুদের তাকে সেই গর্ত থেকে বের করে আনার জন্য। রোদ ঝলমলে সুন্দর একটা দিন, চুচু বাগানে খেলা করছিল। সে ওখানে একটা লাজুক বিড়াল ছানা দেখতে পেল। বিড়াল ছানাটা একটা বল নিয়ে খেলছিল। উৎসাহিত হয়ে চুচু তার প্রিয় লাল বলটা বিড়াল ছানার দিকে ছুঁড়ে দিল। হ্যালো ছোট্ট বিড়াল, তুমি কে বলটা নিয়ে খেলতে চাও? এটা খুব সুন্দর লাফায়। বিড়াল ছানা খুব খুশি হলো। বিড়াল ছানাটা বলটা নিয়ে খেলতে লাগলো, কিন্তু হঠাৎই বলটা একটা কাঁটা ঝোপের মধ্যে ঢুকে গেল আর কেউই সেটা বের করতে পারলো না। এটা নিয়ে কি সুন্দর মজা করে খেলছিলাম।
ঠিক সেই সময়ে চাচা এসে পড়ল। তার কাছে একটা সুন্দর হলুদ বল ছিল। এই নাও ছোট্ট বিড়াল, তুমি এই বলটা নিয়ে খেলতে পারো। চাচা তার বলটা বিড়াল ছানার দিকে গড়িয়ে দিল। সবাই মিলে আবার মজা করতে লাগলো। কিন্তু তারপর চাচার বলটাও গড়িয়ে একটা ডোবায় গিয়ে পড়ল। তারপর চুচু আরো একটা বল নিয়ে এলো। এটা ছিল উজ্জ্বল নীল রঙের। চুচু বিড়াল ছানাটাকে বলটা খেলার জন্য দিল। কিটি, তুমি এই বলটা নিয়ে খেলতে পারো। যখনই বিড়াল ছানাটা নীল বলটা নিয়ে খেলতে শুরু করলো, একটা চটপটে কুকুর ছানা বলের দিকে ছুটে চলে এলো। কুকুর ছানাটা নীল বলটার কাছে গেল আর সবাইকে অবাক করে কুকুর ছানাটা বলটা তুলল আর নিজের জন্য নিয়ে চলে গেল। বিড়াল ছানার আবারও মন খারাপ হয়ে গেল। তখন চিকা বাগানে এলো। তার সঙ্গে একটা চকচকে সাদা বল ছিল। কিটি, এই নাও আরেকটা বল, তুমি এটা নিয়ে খেলতে পারো। চিকার বল বিড়াল ছানাটাকে আবার খুশি করে দিল। কিন্তু তারপর একটা খারাপ দেখতে বিড়াল বাগানে চলে এলো। বিড়ালটা সাদা বলটা নিয়ে চলে গেল আর বিড়াল ছানার আবার মন খারাপ হয়ে গেল। তখন সবাইকে অবাক করে কুকুর ছানাটা আবার ফিরে এলো আর বলটা বিড়াল ছানাকে ফিরিয়ে দিল। দেখো, ছোট্ট কুকুর আমাদের বলটা দিতে চায়। আমাদের সবার খুব মজা হবে। এটা খুব ভালো হলো। কুকুর ছানা যেহেতু বলটা ফিরিয়ে দিল, তাই চিকু তাকে একটা সবুজ বল গিফট করল। চুচু, চাচা, চিকা, চিকু আর বিড়াল ছানা তখন কুকুর ছানাটাকে তাদের দলে খেলতে ডাকলো। তারা সবাই একসঙ্গে খেলতে লাগলো আর খুব মজা করল। মিলেমিশে খেললে অনেক বেশি মজা হয়। ঘাসের মধ্যে কিছু জিনিস খুঁজে পেয়েছে। আমরা ওকে দেখাতে চাই ওগুলো কোথা থেকে এসেছে। আমাদের বেড়াতে নিয়ে যাবে প্লিজ? মা, বাবা, দেখো চাচা ছোট টাকুকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। আমাদের এ ব্যাপারে কিছু করা দরকার। চুচু, চাচা, চিকা আর চিকু মিলে খুব সুন্দর একটা তাঁবু তৈরি করলো আর সেটা বানাতে গিয়ে তারা খুব মজা করলো। কাসলি, তোমার সাবধান হওয়া উচিত। জেরেট মিথ্যে কথা বলছে, ও খেলনা চুরি করে।